ভাই এখানে রেট ইউএস ডলারে 13,75,000। এখানে প্যাকেজ আছে অ্যাডাল্টদের জন্য ওয়ান ওয়ে যদি যাই আমরা তাহলে 450, আর যদি রিটার্ন আসি তাহলে 600। এটা হলো নুসা পানিডার প্যাকেজের মধ্যে আমরা এই বোটে করে যেতে পারবো, এই বোট অথবা এই বোট। সো ইটস 100, 100, 50, 50, 100, 50, 10,000, 40. সো আমাদের বালি ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমাদের বালির ফার্স্ট ডে, আমরা জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব হোটেলের সাথে। ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। সো আমরা এখন আছি সারি বালি কুটা হোটেলে। এখন ফার্স্ট ডেতে আমরা কুটা থাকবো, মানে ফার্স্ট দুই দিন আমরা কুটা থাকবো। অ্যাকচুয়ালি তিন রাতের জন্য আমরা কুটাতে বুক করছি, গতকাল এসে রাতে ছিলাম, তারপরে আর দুইটা রাত থাকবো, তারপরে আমরা যাবো নুসা পানিডাতে। সো কুটাতে এখন আমরা যেই কটেজে আসি, সারি বালি কটেজে, কটেজটা অনেক বড়, রাত্রে অনেক জঙ্গল জঙ্গল লাগতেছিলো, বাট এখন মোটামুটি ভালোই লাগতেছে। আমি অ্যাকচুয়াল রিভিউ আপনাকে এখনই দিব না, পরে দিব। তো আজকে কি করব আমরা, আজকে যেহেতু আমাদের ফার্স্ট ডে, আর আপনারা জানেন আমি আমার ফার্স্ট ব্লগে যেইগুলো ব্লগ আছে আমার, আমি সিকিমেও গেছিলাম, আমার ফার্স্ট ব্লগটাতে আমি নর্মালি ইনফরমেশন নিই, ইনফরমেশন কালেক্ট করি, কালেক্ট করে তারপর আমি কোনো কাজ করি। কারণ হয়তো আমি 500-1,000 টাকা বেশি দিয়ে কোনো একটা প্যাকেজ নিয়ে নিতে পারবো, বাট আপনাদের জন্য কোনটা বেটার হবে এটার জন্য আমি একটা দিন টাইম নিই। অ্যাকচুয়ালি আমি কত কম টাইমে, মানে কত কম খরচে একটা বেস্ট ডিল আপনাদেরকে অফার করতে পারি, এই কারণে আজকে আমি দূরে কোথাও ঘুরতে যাব না, আশেপাশেই ঘুরবো, মানি এক্সচেঞ্জ করাবো, জাস্ট ব্রেকফাস্টটা করে যেয়ে মানি এক্সচেঞ্জ করাবো, তারপরেই সব খোঁজ খবর নিব আস্তে আস্তে, আপনাদের সব কিছু আপডেট দিব আমি। আজকে এই এপিসোডে আপনি একদম বেস্ট ডিলটা পাবেন আশা করি, আমি সব ইনফরমেশনগুলো আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো চলুন আগে ব্রেকফাস্ট করে নেওয়া যাক। সো গাইস আমাদের ব্রেকফাস্টের মধ্যে ফার্স্টে আছে কফি, সো আমরা কফিটা ঢেলে নিই। কালার দেখে তো ভালোই মনে হচ্ছে, নন ডেইরি ক্রিমবার। তো দেখি সবগুলো মিক্স করে কেমন লাগে। ওকে টুমরো ব্রেকফাস্ট ইয়া 7:30 আনটিল 11 ইয়া। ওকে ওকে, আমাদের 11টা পর্যন্ত ব্রেকফাস্টের টাইম ছিল, আমরা 11টা ক্রস করে ফেলছি, বালি টাইম, বালি টাইম 11টা ক্রস করে ফেলছি, এখন 11:30 বাজে। সো আমরা ব্রেকফাস্টের সবগুলো আইটেম পাবো না, কফি পাচ্ছি আর ব্রেড পাচ্ছি। সো দেখি কফিটা কেমন, লেটস হ্যাভ আ টেস্ট। নট ব্যাড, বাট আপ টু দ্য মার্ক, একটু তিতা তিতা, সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশের। আর এখানে আমরা ব্রেড পাইছি উইথ বাটার অ্যান্ড জ্যাম, দিস ওয়ান ইজ জ্যাম বাটার অ্যান্ড দিস ওয়ান ইজ জ্যাম, আর এটা টোস্টেড, টোস্টেডটা পাইছি। সো আমরা খাওয়া স্টার্ট করি। সো গাইস আমরা ব্রেকফাস্ট শেষ করলাম, এখন মানি এক্সচেঞ্জের জন্য বেরোলাম, দেখি কোথায় মানি এক্সচেঞ্জ করাতে পারি। এখানে রেট ইউএস ডলারে 13,75,000, সবচেয়ে এখানেও কমটাই আমার মনে হচ্ছে, এটা অথরাইজড। সামনে দেখি, সামনে দেখে আসি, এখানে জিজ্ঞেস করলাম, বললো সামনে যাই, সামনে যেয়ে দেখি এর থেকে বেশি পাই কি না। তো গাইস এখানে 13,80,000 পাইছি জাস্ট একটু হেঁটেই, বাট এনাদের কাছে এখন মানি নেই, টাকা নেই। সো এটা একটা বড় একটা স্টোরের মধ্যে টাকা নেই, তো দেখি আমরা বাইরে আরও যেয়ে দেখি অথরাইজড কোনো শপ পাই কি না। তো গাইজ আমরা এক্সচেঞ্জের রেট খুঁজতে খুঁজতে একটা নুসা পানিডার একটা প্যাকেজ দেখলাম, এখানে নুসা পানিডার কয়েকটা প্যাকেজই আছে। তো এটা হলো নুসা পানিডার প্যাকেজের মধ্যে আমরা এই বোটে করে যেতে পারবো, এই বোট অথবা এই বোট, এই টাইপসের বোটগুলো যায়, ফার্স্ট বোট যেগুলো সেই বোটগুলো। এখানে প্যাকেজ আছে অ্যাডাল্টদের জন্য ওয়ান ওয়ে যদি যাই আমরা তাহলে 450, আর যদি রিটার্ন আসি তাহলে 600,
বাট এখানে আমরা বার্গেন করছি, বার্গেন করে 350 এ আনছি পার পারসন, 350 350। এটা কিন্তু সাথে আরও তিনটা শূন্য, মানে 350,000, বাট তিনটা শূন্য বাদ আর কি। সো 350 350-এর মধ্যে আমরা ওনারা কী করবে, নুসা পানিডার মানে আমাদের হোটেল থেকে সানুরে নিয়ে যাবে, সানুর থেকে ওনারা নুসা পানিডায় আমরা যাবো ফার্স্ট বোর্ডে, ফার্স্ট বোর্ডে টিকিট দিবে, ফার্স্ট বোর্ডে টিকিটের পরে নুসা পানিডা থেকে উইল ইউ টেক আস ফ্রম নুসা পানিডা টু আওয়ার হোটেল, নো ওকে দে উইল নট টেক আস ফ্রম নুসা পানিডা টু আওয়ার হোটেল, আমাদের হোটেল থেকে নুসা পানিডা থেকে হোটেল পর্যন্ত যেতে হবে। তারপরে আবার হোটেল থেকে আরেকদিন যেদিন আমরা ব্যাক করবো, আমরা ভাবছি দুইটা পণ্ডই ব্যাক করবো ইন্দোনেশিয়ান টাইম, সো ওখান থেকে আমাদের নুসা পানিডাই যেই শিপ যেখানে যাই সেখানে আসতে হবে। তারপরে সানুর পর্যন্ত বোটের টাকা ওনারা দিয়ে দিবে, তারপরে সানুর থেকে উবুড় যাবো আমরা, সো উবুডের টাকাটা ওনারা দিয়ে দিবে। সো সব কিছু মিলে 350 ইন্টু আমরা 5 জন আছি। আচ্ছা একজনের টাকা হিসাব করি, 350 আমরা ইন্টু করি, 350 ইন্টু করি 6 দিয়ে অথবা 6.3 দিয়ে, কারণ আমাদের ডলার রেট বেশি করে নিছে। সো একজনের 2,200 টাকা করে আসবে, 2,205 টাকা করে আসবে। সো দেখি প্যাকেজটা নিয়ে কিনা, এটা দিয়ে যদি আমরা 5 গুণ করি তাহলে টোটাল 5 জনের আসতেছে 11,000 টাকা, 11,025 টাকা মতো। সো দেখি আরও কয়েকটা দেখবো, দেখে যদি রেটটা ঠিক থাকে তাহলে এটাই নিয়ে নিব। সো গাইজ এই সব থেকে আমরা দেখলাম 350 করে তো চাচ্ছিল, বাট 350-এর পরে আমরা বার্গেন করে আরও বার্গেন করছি, তারপরে 300-তে আসছে, সো টোটাল সবার মেলে 1,500। সো আমরা হয়তো এটাই বুক করবো, কারণ এটা আমার কাছে অনেক চিপ মনে হচ্ছে। আর এখানে ওনার কাছে জিজ্ঞেস করলাম মানি এক্সচেঞ্জ আর কোথায় পাওয়া যাবে, এদিকে আর কোথায় সামনে পাওয়া যাবে, ওরা বললো যে খুব ভালো মানি এক্সচেঞ্জ নেই এদিকে। তো সামনে আমরা যেইটা দেখাইছিলাম আগে, যার কাছে টাকা নেই সেই নাকি সবচেয়ে ভালো মানি এক্সচেঞ্জ। ওনাকে ভিডিওটা দেখালাম, উনি বললো হ্যাঁ ইজ এ গুড এক্সচেঞ্জার অ্যান্ড হি উইল শি ইজ অনেস্ট। সো আমরা ওখানেই যাবো, ওখানেই যে দেখি একটু হয়তো ওয়েট করা লাগতে পারে, আর না হলে ওনাদেরকে বলি কী করবে দেখি, বাট ওখান থেকে মানি এক্সচেঞ্জটা করাবো। আর তারপরে নুসা পানিটার প্যাকেজটা নিবো, হয়তো এখন না নিলেও বিকেলের দিকে হয়তো নিয়ে নিব। ঠিক আছে গাইজ, এখানে তো অথরাইজ সব একটা দেখতে পাচ্ছি, 14,99,000 দিয়ে এত লিখে রাখছে কেন, কোথায় ওই যে সামনে চলেন যাই দেখি। সো গাইজ এখানে অথরাইজড লেখা, বাট 14,90,000 লেখা, বাট এখানে ট্যাক্স কাটবে, কমিশন কাটবে, ভ্যাট কাটবে, সব কেটে তারপরে 13,49,000 টাকা দেখাচ্ছে। সো বুঝতেই পারতেছেন 14,00,000 প্রায় 15,00,000 লেখা, এই 14,99,000 সেইখান থেকে দেখেন কী অবস্থা। সো অথরাইজ লেখা থাকলেই শুধু ওখান থেকে চেঞ্জ করা লাগবে তা না, আপনারা অবশ্যই চেক করে নেবেন, মানে বলে নেবেন এনি ভ্যাট অর ট্যাক্স, ভ্যাট ট্যাক্স কি এখান থেকে কাটবে কি না, আমি বারবার করে ওনাকে বলতেই ছিল না আমাকে, আমি বারবার বলতেছি এনি ভ্যাট এনি ট্যাক্স ইউ উইল কাট হাউ মাচ মানি, দেন হি সেড দ্যাট হ্যাঁ ভ্যাট 10% ভ্যাট ট্যাক্স। সো বুঝতেই পারছেন অবস্থা, সো অবশ্যই এইবার চেক করে নেবেন। আর ওইখানে যে আমরা করতেছিলাম ওইখানে অনেক টাইম লাগবে, সো আমরা $100 আপাতত ভাঙাবো, $100 ওই যেই 13,75,000 করে পাইছি আপাতত $100 ভাঙাবো, $100 ভাঙা রাখি পরে ভালো রেট দেখে ভাঙাবো। এবার আপাতত আমরা এখান থেকে ভাঙাবো 13,75,000 দেখি, 300 ডলার এক্সচেঞ্জ করাচ্ছি, তারা রেট একটু ভালো দিচ্ছে, টেক দিস $300 এক্সচেঞ্জ করালাম, দশ এর গুণে নাও তো, এটা দশ এটা কোনো এখানে দশ এখানে দশ টোটালটা একটা করে কাউন্ট দাও, এই টোটালটা একটু কাউন্ট দাও তো, 40টা আছে কি না, নো ফেক চেক ইট, সো 40 সো আমাদের 40টা আছে,
সো আমাদের এখানে হচ্ছে হলো 13,80,000 করে দিচ্ছে 13,80,000 করে দিলে 4 মিলিয়ন মানে হচ্ছে 41,00,000 41,40,000 টাকা হচ্ছে এখানে 40টা আছে 40টা 40 আর হচ্ছে 5টা শূন্য থাকার কথা 1 2 3 4 5 হ্যাঁ 5টা শূন্য ঠিক আছে আর এখানে বাকি টাকাটা সো 1,40,000 এখানে 1,40,000 এই কত এই 1,00,000 একটা প্যান্ট নিলাম এটা হাবুর জন্য আর একটা স্যান্ডেল প্রত্যাশার জন্য এখান থেকে নিয়ে এবার বেরিয়ে যাচ্ছি আব্বু আগে হাঁটছে পানির বোতল নিয়ে নিছি চিপস তারপর খাবার কিছু আইটেম নিয়ে এবার কালকে রাত থেকে মনে হচ্ছিলো মানে অসহায় গরিব গরিব দুঃখী মনে হচ্ছিলো এখন একটু একটু বড়লোক লাগতেছে তো এখন যাই হোটেলের দিকে তো গাইস আমরা হোটেলে চলে আসছি হোটেলে এসে 15,00,000 টাকা পে করলাম 15,00,000 টাকা হোটেল পে করছি বুঝতে পারতেছেন 15,00,000 টাকা কত হবে হয়তো অ্যারাউন্ড 10,000 মতো হবে হয়তো 10,000 একটু কম হবে সো অনেক টায়ার্ড অনেক হাঁটছি আমি এমনি অসুস্থ তারপর এত হাঁটলাম আমার তো পায়ে কী হবে আল্লাহ জানে এখন দেখি একটু সুইমিং পুলে নামবো সো ফ্রেশ হয়ে নেমে কথা হচ্ছে তো গাইস গোসলে যাওয়ার আগে আমরা একটু ড্রাগন ফ্রুট খাবো সো ড্রাগন ফ্রুট কিছু কেটে তারপর খেয়ে তারপর গোসলে যাবো সো ড্রাগন ফ্রুটগুলো এখানে বাংলাদেশের তুলনায় অনেক চিপ কালকে রাত্রে ওই যে আমাদের কাছে টাকা ছিল না বাট আমাদের যে হোটেলের ড্রাইভারটা মানে যে ড্রাইভারের ই করে আসছি উনি আমাদের কিছু জিনিসপত্র কিনে দিয়ে গেছিলো বাট এই ফ্রুটটা তখন খাইতে পারি নাই কারণ তখন হচ্ছে না থাকি কারণ এই ফ্রুটটা তখন খাইতে পারি নাই কারণ ছুরি ছিল না তখন সো ফ্রেশ মনে হচ্ছে ড্রাগন ফ্রুটটা খাবো খাওয়া শেষ করে তারপরে আমরা আমাদের হোটেলে বাইরে যাই এই যে বাইরে যেয়ে একটু দেখাবো সুইমিং পুল দেখাবো তারপর সুইমিং পুলে গোসল করে তারপর উঠবো সো সাথেই থাকুন সো গাইস এটা আমাদের রুমের আউটসাইড বাইরে দেখেন বসার জায়গা আছে ভিতরে পরে দেখাবো অনেক ম্যাচ হয়ে আছে সো আমরা এখন সুইমিং পুলের দিকে যাবো এই এই হোটেলটা অনেক শান্ত সৃষ্ট মানে কোনো আওয়াজ খুব বেশি আওয়াজ দেয় শান্ত সৃষ্টভাবেই থাকা যায় স্টাফদের ব্যবহার আবার একেবারেই ভালো লাগে দেখি এই দেখেন ওইদিকে সুইমিং পুল মানে একদম শান্তশিষ্ট পরিবেশ ঠিক আছে বাট স্টাফদের ব্যবহার আবার একেবারেই ভালো লাগে দেখি এখন সুইমিং পুলে নামবো অনেক বেশি গরম সুইমিং পুলে নেমে কিছুক্ষণ থাকি দেখি এদিকে ছায়া আছে এটা হলো সুইমিং পুল টোটালটা সুনামি বসার জায়গাও আছে এখানে সব জায়গায় বসার জায়গা আছে তো গাইস সেখানে ফটো সেশন হচ্ছে সাকিব এবার প্রত্যাশা ফটো সেশন করতেছে আমি জাস্ট চুপচাপ বসে আছি আর পান আড়াইতেছি অ্যান্ড খুব দিকে এখন যেতে পারতেছি না পরে যাব লিটল বেবি হাই সে হাই হ্যালো এখানে অনেক গরম সানস্ক্রিন অবশ্যই সাথে রাখবেন আমি যদিও সানস্ক্রিন রেখে আসি নাই বাট একটু বসে ছায় বসে রিল্যাক্স করতেছি সো এই হোটেলের প্রাইস ধরেন বাংলাদেশি টাকায় 1400 টাকা করে পড়বে পার নাইট নন এসি রুম 1400 টাকা 1500 টাকায় এরকম সুন্দর একটা ই পাচ্ছেন সো স্টাফদের ব্যবহার খুব একটা ভালো না আর ফ্যানের পাওয়ার খুব বেশি নেই তাছাড়া বাকি সব ঠিক আছে
বসের অ্যারেঞ্জমেন্ট আছে ভালো, সো একটু রিল্যাক্স করি। ও এখানে 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 আছে ডিপ না, ওই সাইডে একেবারেই ডিপ না, না ওই যে ওই সাইডে ডিপ, ওই ওই সাইডটা ডিপ, ওইদিকে ওইদিকে শার্ক ফিশ, ওই যে আব্বু সাঁতার কাটছে, ও দেখো আব্বুর দিকে দেখো, ও আব্বু ওইদিকে সাঁতার কাটছে, বাবু বাট আমরা সাঁতার করি না, ও পানিটা অত ফ্রেশ না। সো গাইস আমরা এখন ব্রেকফাস্ট শেষে সুইমিং পুলে রেস্ট নিচ্ছি, ভাইয়ারা গেছিলো মানি এক্সচেঞ্জ করতে, আর মানি এক্সচেঞ্জ করার পরে আমরা এখন সুইমিং রেস্ট করতেছি। তো এটা হচ্ছে আপনাদের ট্রাভেল উইথ অনি, সে একটু অসুস্থ, সো যদিও সুইমিং সুইমিং পারে না তারপরে সুইমিং করার চেষ্টাও করতে পারতেছি না কারণ অনেক অসুস্থ, তো সেই জন্য রেস্ট নিচ্ছি। সো জাস্ট একদম শান্ত শিষ্ট পরিবেশ, এইখানে এই গাছ টাছ লাগানো, বসার বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্ট, এইখান থেকে পানিটা ডিপ হয়ে যাচ্ছে, এদিক থেকে ওই সাইডটা ডিপ, আর এই সাইডটা, এই সাইডটা একটু উপরে আছে, আর ওই সাইডটা আরও আরও কোম্পানি। বসার জায়গাগুলো দেখতে পাচ্ছেন সুন্দর, আর এখানে অনেক অনেক মানে মানে কম প্রাইসের মধ্যে আর কি ভালোভাবে থাকা কোনো রকম। তো আমি এই হোটেলকে খুব মানে সুইমিং পুলের পানি একেবারে পরিষ্কার না, মোটামুটি পরিষ্কার বাট খুব বেশি পরিষ্কার না, তো আমি 10-এর মধ্যে 7-8 দেওয়া যায় হোটেলটাকে, প্রাইস অনুযায়ী, প্রাইস অনুযায়ী কম্পেয়ার করে, বাট নর্মালি হয়তো 5-6 আমি দিব। তো এই হলো আমাদের হোটেল, তো এখন উঠে যাবো, অনেকক্ষণ ছিলাম কিছুক্ষণের মধ্যে উঠে যাবো। তো গাইস আমরা এখন উঠে যাচ্ছি সুইমিং পুল থেকে, গোসল করবো, তারপর গোসল করে লাঞ্চে বেরোবো, তো লাঞ্চে বেরোনোর সময় দেখা। সো গাইস আমরা এখন লাঞ্চ করতে বেরোচ্ছি, লাঞ্চ থেকে ওখান হয়তো কোথাও যাবো আশেপাশেই, একদম আমাদের হোটেলের পাশেই হয়তো কুটা বিচ, খুব বেশি দূর না, ওয়াকিং ডিস্টেন্স, সো ওখানে যাব অথবা কুটা স্কোয়ার বা যে কোনো এক জায়গায় যাবো লাঞ্চের পরে, সো আগে লাঞ্চে যাই। সো গাইস আমরা ওয়ারং ইন্দোনেশিয়া রেস্টুরেন্টে আসছি, এখানে আমরা লাঞ্চ করব, সো এটা নাকি অনেক ফেমাস এখানকার, আমাদের হোটেল থেকে বললো, তো দেখি কি কি খাচ্ছে, প্রত্যাশা কি খাচ্ছিস, ভেজিটেবল উইথ রাইস, রাইস সাকিব, রাইস উইথ চিকেন, রাইস উইথ চিকেন, এগ, রাইস উইথ চিকেন, সো লেটস সি হোয়াট আই ক্যান টেক, এক্সকিউজ মি ব্রাদার, ওয়ান স্পেশাল নাসি গোরান ফর মি, ওকে, অ্যান্ড ওয়ান ক্যাপসি, ক্যাপসিকাম, this one, yeah, capsi, one capsi, one special nasi goreng, okay, okay? Thank you. So ekhane the khabar item dim ache, chicken, chicken ei gulo hoyto chicken er samne oi dike dekhai, egg, chicken, chicken, ভেজিটেবল, 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 সো সবার খাওয়া শেষ, এখন আমার আসলো চাপচাই চিকেন, আমাদের চিকেন আছে, গাজর আছে, তারপরে ফুলকপি আছে, ফুলকপি সস, ও আমার নাসি গোরেং স্পেশালও চলে আসছে, নাসি গোরেং স্পেশাল রাইট, ওকে থ্যাংক ইউ, আর টমেটো থাকার কথা, টমেটো সস, এই যে টমেটো সস আছে, তো দেখি খেয়ে দেখি কি অবস্থা, হুম
গরম অনেক মাত্র প্রিপেয়ার করে দিল। আমি এটা খাচ্ছি কারণ আমার পটাশিয়াম বাড়ানোর জন্য এই ভেজিটেবলগুলো খাওয়া অনেক দরকার। গাজর, টমেটো, ফুলকপি এগুলোতে অনেক পটাশিয়াম থাকে, সো আমার এটা খাওয়া দরকার। সো ভেজিটেবলটা খাবো, বাট তার আগে টেস্ট করে নিই নাসি গরমটা কেমন। ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস, এখানে কিছু সবজি আছে আর একটা ডিম জাস্ট পোস্ট করে দিছে। এটাই হলো ইন্দোনেশিয়ার সবচেয়ে স্পেশাল খাবার নাসি গোরাং। সো সাথে গাজর আছে, আর এটা কি কোন একটা ভেজিটেবল। সো ভালো, ওভারঅল ভালো নাসি গোরাং আমার কাছে ভালোই লাগছে, খারাপ লাগে নাই। আর ভেজিটেবলটা অনেক ভালো লাগছে, ভেজিটেবলটা অনেক ভালো। এটার নাম হলো চাপচাই চিকেন। সো খাওয়াটা শেষ করি। নাসি গোরাংয়ের রাইসটা এই ভেজিটেবলের সস দিয়ে সেই লাগতেছে, সয়া সস। সো আপনারা খাইলে, সস চাইলে সস এমনি এক্সট্রাই দিচ্ছে, প্লেন রাইস নিলে প্লেন রাইস 5000, মানে 5 টাকা, 5 টাকা, 5 × 6 30 টাকা শুধু রাইস। সো এটা এটার সাথে আপনি সস চাইলে সস দিবে, যে কোনো যে কোনো কিছু সস চাইলে যদি থাকে তাহলে দিবে। অনেক সুন্দর লাগছে। আমি অ্যাকচুয়ালি ঝোল বেশি খাই, সো আমার হিসাব আলাদা। আপনারা যদি ঝোল বেশি খেয়ে থাকেন তাহলে অবশ্যই সস দিয়ে খেলে অনেক ভালো লাগবে। সো ওকে, অনেক খাবার ব্লগ করছি, আর খাবারের ব্লগ করবো না, টাটা। সো গাইস, আমরা লাঞ্চ করার পরে আর বেরোই নাই, লাঞ্চ করার পরে সবাই টায়ার্ড হয়ে গেছিলাম তো হোটেলে চলে গেছিলাম। হোটেল থেকে এখন বেরোলাম, এইটাই এই যে সামনের এটাই আমাদের হোটেল। হোটেলের সামনে আমরা একটা রেস্টুরেন্টে আসছি, এখানে জাস্ট কফি জুস এগুলো খাবো। দুইটা কফি অর্ডার দিয়েছি, একটা জুস, একটা চা। সো বসে আসি এগুলোর জন্য, আর তারপরে একটু কুটা বিচের দিকে যাবো, কুটা বিচে একটু হাঁটাহাঁটি করবো। তো সাকিব অনেক বেশি টায়ার্ড, আমি অসুস্থ বলে ওকে দিয়ে সব কিছু করাইছি, কি সাকিব? হ্যাঁ, সমস্যা নাই, ও সব কিছু ব্যাক ট্যাক টানাটানি করছে, সবাই টানাটানি করছে, সবাই টায়ার্ড, আর আমি তো এমনি অসুস্থ। তো খুব বেশি অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস হচ্ছে না, বাট কালকে আমরা যাবো, কালকে আমরা অনেক জায়গায় ঘুরবো। কালকে তানহালট যাবো, আরও কয়েক জায়গায় যাবো। তো দেখি, এটা বালি, বালি কফি, ইটস উইথ মিল্ক, উইদাউট মিল্ক। ওকে, থ্যাংক ইউ। তো আমাদের বালি কফি চলে আসছে, আর অরেঞ্জ, অরেঞ্জ জুসও আসছে। ওকে, তো এটা হলো রেস্টুরেন্ট, বসার অ্যারেঞ্জমেন্ট ভালোই আছে। এই যে এইদিকে সুন্দর বসার অ্যারেঞ্জমেন্ট রাস্তার পাশে। তো এটা হলো এখানকার মেনু, কফি। এখানে ব্রেকফাস্টের কিছু আইটেম আছে, জুস, এখান থেকে আমি একটা অরেঞ্জ জুস নিছি। তো খুব বেশি প্রাইস না, আর ডেকোরেশনও মোটামুটি ভালো, একদম আমাদের হোটেলের সামনে। তো অরেঞ্জ জুস চলে আসছে, একটা অর্ডার করছি গোজাকে, দেখি আসে কি না। তো যদি আসে তাহলে কুটার দিকে যাবো, আর না হলে এখানেই থাকবো আশেপাশে। আমাদের গাড়ি চলে আসছে, আমরা এখন গাড়িতে করে কুটা বিচের দিকে যাচ্ছি, দেখি তারপর কুটা বিচে যে কী করবো আপডেট দিচ্ছি। তো গাইজ, আমরা এখন কুটা বিচে আছি, ওয়েভ পুলার সাউন্ড শুনেন জাস্ট, সেই সাউন্ড। রাত হয়ে গেছে, দেখানো যাচ্ছে না এমন কিছু, আর রাস্তার অপোজিটে ওইদিকে মার্কেট। এখানে কিছুক্ষণ দাঁড়াবো, ভিডিও করতে পারছি না কারণ একেবারে অন্ধকার, এখানে কিছুক্ষণ দাঁড়ায় তারপর ওইদিকে যে মার্কেটে চলে যাবো। সি বিচ থেকে বেরোনোর পরে দেখতেছি সামনেই ওখানে ছিল পিৎজা হাট, তারপরে এইখানে দেখতেছি স্টারবাকস, তারপরে ওই সামনে দেখতেছি ম্যাকডোনাল্ডস। সো মানে সব বড় বড় ব্র্যান্ডগুলো সব মনে হয় এইখানেই। চলেন সামনে যাওয়া যাক। এটা হলো কুটা বিচের গেট, এদিকে আরেকটা গেট, এইরকম সব গেটগুলো কুটা বিচের, আর তার সামনেই রেস্টুরেন্টগুলো এইভাবে।
So guys, আমরা এতক্ষণ কুটা বিচের আশেপাশে ঘুরলাম ঘোরা শেষে আমরা এখন হোটেলের দিকে চলে যাচ্ছি তো দেখি রাস্তায় কোনো কিছু পেলে খাবার নিয়ে নিব তো হোটেলে যেয়ে কথা হচ্ছে তো আমরা যাওয়ার পথে আবার ওয়ারং রেস্টুরেন্টে আসছি ওইখানে এসে এখানকার খাবার ভালো লাগছে সো এখানে আবার আসলাম এখন আমি বেশি কিছু নিই নাই জাস্ট একটা ডিম নিছি আর রাইস নিছি আর এটা সয়া সস নিছি সয়া সস দিয়ে ডিম আর রাইস সয়া সস দিয়ে রাইস অনেক ভালো লাগে ডিমের প্রয়োজন হয় না খাবার দেখি ডিম দিয়ে কেমন লাগে ইটস গুড সো এখান থেকে খেয়ে আমরা হোটেলে চলে যাব হোটেলে যেয়ে কনক্লুশনটা হচ্ছে গাইস আমি রাতে এসে এত টায়ার্ড ছিলাম যে আমি কনক্লুশনটাও দিতে পারিনি এখন কনক্লুশনটা দিব বাট কনক্লুশনের সাথে দুইটা এক্সট্রা টিপস দেব বোনাস টিপস অ্যাকচুয়ালি সো ফার্স্ট টিপস হলো আপনি যেই ওয়ারং রেস্টুরেন্টগুলো দেখেন যে রেস্টুরেন্টগুলোর সামনে ওয়ারং লেখা সেই রেস্টুরেন্টগুলোতে কোনো আপনাকে সার্ভিস চার্জ দিতে হবে না ভ্যাট দিতে হবে না যদি দিতেও হয় সেটা খুবই কম সো ইন্দোনেশিয়াতে আপনারা ম্যাক্সিমামই দেখবেন রেস্টুরেন্টের সাথে ওয়ারং লেখা যেই ওয়ারং রেস্টুরেন্টগুলো আছে সেইগুলোতে একেবারেই মানে ওটার সাথে কোনো ভ্যাট ট্যাক্স নেই সো এটা আপনাকে মানে ওই রেস্টুরেন্টগুলোতে আপনারা যেতে পারেন তো আমরা ওয়ারং রেস্টুরেন্টে খাইছি বাইরের রেস্টুরেন্টও খাইছি বাট ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে অলমোস্ট আমাদের 4,000 টাকা বিল আসছিল দেখবেন সামনে সো ওয়ারং রেস্টুরেন্টগুলোতে খাওয়ার চেষ্টা করবেন আর সেকেন্ড টিপস অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টিপস সেটা হলো এইগুলো নিয়ে যাবেন অবশ্যই ইন্দোনেশিয়াতে চার্জিং পোর্টগুলো একটু ডিপ থাকে সো তার জন্য এই জিনিসগুলো দরকার এই জিনিসগুলো বাংলাদেশ থেকে যাওয়ার আগে কিনে নিয়ে যাবেন খুব বেশি টাকা নেবে না 50-60 টাকা হয়তো নিতে পারে সো এটা নিয়ে গেলে আপনি চার্জ খুব ভালোভাবে দিতে পারবেন আদারওয়াইজ চার্জ দেওয়া ওখানে খুবই মুশকিল সো আমরা এটা দুইটা কিনে নিয়ে গেছিলাম সো দুই রুমে দুইটা দিয়ে রাখছিলাম কোনো প্রবলেম হয়নি আর এটাতে দেখেন কয়েকটা পোর্ট আছে এদিকে সাম এখানে এখানে কয়েকটা সো আপনি কয়েকটা চার্জার লাগাইতে পারবেন ল্যাপটপের চার্জারও লাগাইতে পারবেন এখানে সো যাওয়ার সময় অবশ্যই নিয়ে যাবেন তাছাড়া ওখান থেকে কেনা অনেক টাফ কারণ কোথায় পাবেন না পাবেন প্লাস ওদের ল্যাঙ্গুয়েজ সো সব কিছু মিলায় ইটস ডিফিকাল্ট সো এই ছিল আজকের মতো সো নেক্সটে আরেকটা ব্লগ আসছে সেই ব্লগে আমরা যাচ্ছি তানহা লট আরও কয়েকটা জায়গায় যাবো সো আমন্ত্রণ থাকলো নেক্সট ব্লগের জন্য ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নেক্সট ব্লগে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন So, I love this.